হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই টিজি স্টোর আপনারা হয়তো সবাই জানেন যে কোনো ভালো অ্যাপ্লিকেশন ইনস্টল করলে সেই অ্যাপ্লিকেশনটি তিন দিন বা তিরিশ দিনের জন্য ট্রায়াল ভার্সনে থাকে এবং অ্যাপ্লিকেশনটি ফুল ভার্সনেও থাকে না তিন দিন বা তিরিশ দিন শেষ হয়ে যাওয়ার পর সেটি আর ইউজ করা যায় না সেটি ইউজ করার জন্য টাকা দিতে হয় তো বন্ধুরা এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে একটা পদ্ধতি দেখাবো যে পদ্ধতির দ্বারা আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন পুরোপুরি ফ্রিতে পুরোপুরি ফুল ভার্সন ইনস্টল করতে পারবেন বেশি কথা না বলে চলুন শুরু করি তাড়াতাড়ি তো বন্ধুরা চলে এলাম ফোনের ডিসপ্লেতে তো আমি সবার আগে স্টোরে গিয়ে আপনাদেরকে একটা অ্যাপ সার্চ করে দেখাচ্ছি এম এক্স প্রো তো দেখতেই পাচ্ছেন এখানে এমএক্স প্লেয়ার প্রো এখানে ইনস্টল করার আগেই তিনশো সত্তর টাকা চাইছে তো এই অ্যাপটিকে ফ্রি ইনস্টল করে দেখাচ্ছি এর জন্য আপনাকে যেতে হবে প্রথমে গুগল ক্রোমে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে এসি মার্কেট এপিকে ডাউনলোড আপনাদের সুবিধার্থের জন্য আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তো গিয়ে এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে ফাইল ম্যানেজারে গিয়ে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর ফার্স্ট ইন্টারফেস এমন আসবে তারপর দিতে হবে ওকে ওকে করে দেবে দিয়ে দুবার অ্যালাউ করতে হবে এখানকার কাজ শেষ এখন এটাকে কেটে দেবে আর নয়তো মিনিমাইজ করে দেবে তারপর যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনি যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবে তার উপরে ডান সাইডে থ্রি ডটে যেতে হবে গিয়ে শেয়ার অপশানে যেতে হবে গিয়ে এখানে এসি মার্কেট পেয়ে যাবে তো এসি মার্কেটে যেতে হবে শেয়ার অপশানে গিয়ে গিয়ে সার্স ইনিমার স্টোর ফার্স্টের অপশানটাকে সিলেক্ট করতে হবে করে ডাউনলোড অপশানে যেতে হবে গিয়ে এখানে যাওয়ার সাথে সাথেই দশ সেকেন্ডের ছোটো একটা অ্যাড দেবে অ্যাডটা শেষ হওয়ার সাথে সাথেই ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা যে সমস্ত অ্যাপ্লিকেশন টাকা দিয়ে কিনে ইনস্টল করতে হয় অথবা যেসব অ্যাপ্লিকেশন ফুল ভার্সনে থাকে না স্টোরে পাওয়া যায় না দুদিন তিন দিন বা এক মাসের জন্য ট্রায়াল ভার্সনে থাকে তো সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি আপনারা সেম এই সিস্টেমে এখান থেকে ফুল ভার্সন এবং ফুল লাইফ টাইমের জন্য ইনস্টল করতে পারবে ভয়ের কোনো কারণ নেই এটাও হলো প্লে স্টোরের মতো একটা অ্যাপ স্টোর এখানেও সমস্ত রকমের অ্যাপ্লিকেশন গেম পাওয়া যায় কতটা ডাউনলোড হলো তা দেখার জন্য এই অপশানে চলে যাবেন গিয়ে এখানে পেয়ে যাবেন দেখতে আর হয়ে গেলে এখান থেকেই ইনস্টল করতে পারবে ফার্স্ট ইনস্টল করতে গেলে এসি মার্কেটে একটা পারমিশন চাইবে ওটা অন করে দেবেন তাহলে ইনস্টল হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে এভাবে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ফ্রিতে আর ফুল ভার্শন ইনস্টল করতে পারবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এম এক্স প্লেয়ার প্রো অ্যাপ্লিকেশনটা যেখানে তিনশো সত্তর টাকা লেখা ছিল সেটা এখন ফ্রিতে ইনস্টল হয়ে গেছে বন্ধুরা আমার দেওয়া তথ্যটি আপনার যদি একটু হলেও কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করে দেবেন কারণ নেক্সট টাইম এই রকম আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবে